গীবাত শিকায়ত মুক্ত থাকবেন, জবানটাকে হেফাজত করবেন। প্রচারের নামে এমন প্রচার আমার পীর ভাইরা করবেন না যেই প্রচারে আমরা ওই বেলুনের মতো উপরে উঠে টাস করে পড়ে ওই প্রচার সস্তিনা করে না। খবরদার, আপনারাই আমাদেরকে ফুলাতে আসতেন না, কেউ কোনো ফুলানের কোনো প্রয়োজন নাই, আমরা পামে ফুলি না। আমার পীর ভাই মহেব্বিন, আপনাদের ছেলেরা কিন্তু অতি উৎসাহী, খালি লাফায় খালি লাফায়, ফেসবুক ইউটিউব খালি লাফালাফি, আসে কি নাই? এত লাফান কেন? কেন এত লাফান? আপনার ছেলেকে শাসন করেন? আপনার ছেলে কোন ইউটিউব চালায় ফেসবুক চালায় দেখা দরকার আছে কি নাই? এগুলি আপনি শাসন করবেন যে না তুই ফেসবুকে কোন কমেন্ট করতে পারবে না? এই সর্ষিনার একটা কথা লেখলি হেডার মধ্যে আপনার এদের সবাই নাক গলান লাগবে। কি আমাদের হুকুম ছাড়া নাক গলাইলে এটা কি ঠিক হবে? কি দরকার আছে? পাগলে কি বলে আর ছাগলে কি খায় তাতে কিছু আসে যায়? হিসাব রাখবেন, নিজেদের পজিশন নিজেদের ইজ্জত নষ্ট করবেন না, গালিগালাজ করবেন না, হিংসা করবেন না, সবসময় খেয়াল রাখবেন, নিজেদেরকে সংযত রাখবেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বলছেন আর আপনি কি করছেন? আমার নবী বলেছেন যেই ব্যক্তির হাত এবং জিহ্বা দ্বারা, যেই ব্যক্তির যার হাত এবং জিহ্বা নিরাপদ অপর মুসলমানের জন্য সেই মুসলমান। মুসলমান কে? যার হাত এবং জিহ্বা আরেকজন মুসলমান যার কাছে নিরাপদ, সে হলো মুসলমান। মুসলমান কইলেই মুসলমান হয়ে যাবে? মাথায় টুপি, মাথায় পাগড়ি, দাড়ি জুব্বা গায়ে দিলাম, বাস মুসলমান হয়ে গেলাম। অকথ্য ভাষায় গালিগালাজ করে লেখে। আমার কোনো পীর ভাই মহেব্বিন, আমি পরিষ্কার হুকুম দিয়ে দিচ্ছি, আপনারা কোনো কিছু লেখার দরকার নেই। যদি বলতে হয় আমরা বলবো, হ্যাঁ এখন প্রতিবাদ করো, করবেন কি করবেন? কে কে করবেন? নারায় তাকবীর, অযথা খোঁচাখুচি করিয়া পরিবেশ নষ্ট করবেন না। আমরা ছোট লোক না, আমরা ছোট লোক না, ঠিক কিনা কন? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? হিসাব করে চলবেন, সাবধানে কাজ করবেন, গীবাত শিকায়ত মুক্ত থাকবেন, জবানটাকে হেফাজত করবেন, হাত দিয়া জবান দিয়া যে নিরাপদ সে হলে মুসলমান। আপনার হাত দ্বারা জবান দ্বারা আরেকজন মুসলমান যে নিরাপদ হয় তা আপনি মুসলমান। নবীর কথা, কার কথা বলেন? কার কথা? আমি পরিষ্কার বলে দিলাম, আপনি বিষয়গুলি খেয়াল রাখবেন, আমাকে কেউ ভাড়াইটা দিয়ে বুঝান লাগবে না। সার্সিনা কি কোথায় কি কে বুঝান লাগবে না? আমরা নিরিবিলি কাজ করি, আমরা নিরিবিলি। একটা গাছ লাগাইয়া যারা ফেসবুকে দেয়, আমরা কি সেই পার্টি নাকি ভাই? বলেন সেই পার্টি? বড়াব্বা সৌদি আরবে তেরান দিয়েছে, নেসাউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি সৌদি বাদশাহর কোষাগারে তেরান দিয়েছে 1,00,000 রিয়াল 1943 সালে। সৌদি বাদশাহ মালিক আব্দুল আজিজ জালালাতুল মুলক তিনি বড় আব্বাকে চিঠি লিখেছেন, ধন্যবাদ জানাইছেন, শুক্রিয়া জানাইছেন, শুক্রিয়া পত্র। এ সহজ মনে করছেন আপনি? কি সহজ মনে করছেন? ব্রিটিশ আমলের ব্যাপার, কই এটা নিয়ে কি আমরা লাড়াছাড়া করি? কন তো আজ পর্যন্ত আমরা এলাই কোনো লাফাইছি কোনোদিন দেখতে পারবেন? এই এর যদি একখান শ্রোতা যদি কেউ পাইতো নিজের নামে, আরে বাপ রে বাপ, ও তো সেদরাতুল মুনতাহা চলে যেত, ধরিয়ে নামাজ করতে না হয় যায়। এখন একটা গাছ লাগাই এই দেন ফেসবুকে, দান করে দেওয়া জায়েজ আছে বলো? জায়েজ। সাবধান, প্রচারের নামে এমন প্রচার আমার পীর ভাইরা করবেন না যেই প্রচারে আমরা ওই বেলুনের মতো উপরে উঠে টাস করে পড়ে ওই প্রচার সস্তিনা করে না। খবরদার, আপনারাই আমাদেরকে ফুলাতে আসতেন না, কেউ কোনো ফুলানের কোনো প্রয়োজন নাই, আমরা পামে ফুলি না। হাজরিন, আমরা কাজে ফুলতে চাই, কাজ দেখতে চাই, আমল দেখতে চাই, সুন্নতি পরিবেশ আপনাদের মধ্যে দেখতে চাই। কে কে রাজি? নাড়াতে গেলে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা ফিল জান্নাহ। আমার নবীজি ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো আমার সাথে নবীজি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু জামিয়াতে শাহীদেন। যে ব্যক্তি শেষ জামানায় এই ফেতনার যুগে সুন্নতে আমল করবে তার আমল নামায় 100 শহীদের সব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্নতের রঙে নিজেদেরকে রঙিন করেন, কিসের রঙে বলেন? কিসের রঙে? সুন্নত আমল করতে কে কে রাজি? নারায় তাকবীর। হাজরিন, যদি আল্লাহকে পেতে চান, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আল্লাহ বলছে, হে নবী আপনি বলে দিন যারা আল্লাহকে পেতে চায় ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ।